হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু না জবলেস সোসাইটি তো অনেকে রিকোয়েস্ট করেছিল যে সাউথ চব্বিশ পরগনা যে ডিস্ট্রিক্ট কোর্টের কোর্টের যে এক্সামটা আছে ষোলোই ডিসেম্বর তার সিলেবাস কী তার জন্য তো দেখা যাক সিলেবাস কী আছে এটা আমরা অফিসিয়াল নোটিফিকেশনে আছি সিলেবাস তলার দিকে আছে আমরা দেখব এই হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক ঠিক আছে লোয়ার ডিভিশন ক্লার্কের সিলেবাস কী আছে দ্য এক্সামিনেশন সেল কনজিস্ট অফ টু পার্ট একটা পার্ট ওয়ান থাকবে একটা পার্ট টু থাকবে পার্ট ওয়ান একশো মার্কসের হবে একশোটা কোয়েশ্চেন থাকবে এক মার্কস করে থাকবে ইচ কোয়েশ্চেন ঠিক আছে আচ্ছা দেড় ঘন্টা টাইম থাকবে কী কী সিলেবাস আছে ইংলিশ আছে জেনারেল স্টাডি আছে এবং অ্যারেথমেটিক্স আছে ইংলিশ থাকছে জি কে থাকছে আর অঙ্ক থাকছে ঠিক আছে দেড় ঘন্টা টাইম থাকবে আর পার্ট টু থাকবে কি পার্ট টু থাকবে ইংলিশ এবং বাংলায় রাইটিং থাকবে পার্ট টু ঠিক আছে তো পার্ট টুটা পরে হবে আগে পার্ট ওয়ান হবে পার্ট ওয়ান পাস করলে তবে পার্ট টু হবে নেক্সট যদি আমরা দেখি এবার সামন বালিফ যেটা আছে এটা তো একশো মার্কসের কোশ্চেন হবে একটাই পরীক্ষা হবে এবং ইন্টারভিউ আছে এরপর তো একশোটা কোশ্চেন ইংলিশ জি কে আর অ্যারিথমেটিক দেড় ঘন্টা টাইম ঠিক আছে আর পিওন নাইট গার্ড যেটা আছে পিওন নাইট গার্ড ডে গার্ড ফারাস যেটা আছে এটার ক্ষেত্রে একশোটা কোশ্চেন থাকবে এক নম্বর করে ইংলিশ জি কে অ্যারিথমেটিক সেম সিলেবাস দেড় ঘন্টা টাইম ঠিক আছে আর মালি সুইপার ভিস্তি যেটা আছে এটা শুধুমাত্র ইন্টারভিউ হবে এই হচ্ছে ডিটেল সিলেবাস আর কিছু সেরকম নোটিফিকেশান দেখা নেই এবার ইংলিশে কী আসবে জিকেতে কী আসবে সিম্পল যেরকম হয় ইংলিশে যা যা থাকে যে যে কোনো কম্পিটিটিভ এক্সামে ভয়েসের জেনারেশান চেঞ্জ ফেজাল ভাব সিনোনিম ম্যান্ডোনিমিমি এরওয়ার কারেকশান সে সমস্ত থাকবে জিকে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স পলিটিক্স থেকে যেরকম কোশ্চেন হয় সেরকম হবে আর ম্যাথ যেমন হয় অ্যারেথমেটিক্স সিম্পল থাকবে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ